রবিবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রচারের শেষ দিন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাজমুন আরা বেগমের সমর্থনে একটি মহামিছিল অনুষ্ঠিত হয়। গোদা খান্দেকার পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে লাকুড্ডি অলাইচুন্ডি এলাকায় মিছিলটি শেষ হয়। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। মিছিলে পুরভাগ ছিলেন প্রার্থী নাজমুন আরা বেগম, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাকির হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন মিছিলটি একটি জোয়ারে পরিণত হয়। এদিন উল্লেখযোগ্যভাবে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে থেকে প্রার্থীকে পুষ্পবৃষ্টির মাধ্যমে বরণ করে নেয়। উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় জাকির হোসেন মহাশয়, উপস্থিত আছেন। পূর্বের কি হয়েছে বলে যান, পূর্বের কথা ভুলে যায়। 27 ফেব্রুয়ারি বর্ধমান থেকে পম মোহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।